মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমার কনসেপ্ট নিয়ে কি বিশ্বমানের কাজ হচ্ছে মালয়েশিয়া? থ্যাংক ইউ জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ক্লিয়ার হয়ে গেল কে ইনি কেকের লোক, ওইটাই সুমনটাও কেকে। কেকের লোক বল না, একদমই না, কেকের লোক একদমই না, মানে উনি কেন বলছে আমি বুঝতে পারছি না, ভুল হয়ে গেল। পরেরটা মনে ওনাকে নিয়ে কোনোটা কাট আউট নিয়ে করতে হবে। করবি এমন করবি যেন লাস্টে লাথি মেরে বার করছি যেটা যেন দেখানো হয়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চলো, ভেরি গুড, ক্ষমা করে দিলাম। মনন, আমার মডেলদের নিয়ে কি সুন্দর সুন্দর কনসেপ্টের ডান্স হচ্ছে, কিন্তু মাথায় রাখতে হবে এই লোকাল ফেলে রাখলে হবে না আমার মডেলদের, তাই এদেরকে র‍্যাম্প ওয়াকের জন্য আমি গোয়া সিবিচে পাঠিয়েছিলাম। ওকে, কিন্তু একজনের মন তো র‍্যাম্পে ছিলই না, খালি উনি সিবিচের দিকে হেঁটে হেঁটে চলে যাচ্ছিলেন। কে সে? এই ওয়াটোকেস্টো, দেখাও তো একটু কুচট করে। এই বডি যদি আমার হয়, মানে রিয়েলি আমার হয় মানে এটা তো তোমারই ছবি। হ্যাঁ বুঝেছি, চলুন আগে চলুন। এরপর আমি যার ছবি দেখাবো সে পুরো আমার পাড়ার পুতুল বৌদির মতো। পাড়ার পুতুল বৌদির মানে? হ্যাঁ, এই কথা কেন বলছি সেটা তোমরা ছবিটা দেখার পর বুঝতে পারবে। এই বটকেশ তো, দেখাও তো একটু কুচুক করে। পুতুল বৌদি, কি পুতুল বৌদি? এই পুতুল বৌদি। তবে রিটার্ন করানোর সময় আমার স্পেলিং মিস্টেক হয়ে গেছিল, আমি গোয়ার বদলে ওদের গোয়ার টিকিট কেটে দিয়েছিলাম। গোয়ার টিকিট? হ্যাঁ, কিন্তু ওরা তিনজন ওখানে গিয়ে মডেলিংটা ছাড়েনি। গোয়ার মডেলিংটা কিভাবে দেখি, কিরকম? এই বটকেশ তো, গোয়ায় গিয়ে যে মডেলিংটা করেছিল সেই ছবিটা দেখাও সবাইকে। এটা একদম হলো না কেকে, এটাই তুমি শূন্য পেলে। শুভ, এটাতে তুমি আমায় দশে শূন্য দিলে, কিন্তু আমি জানি এর পরে যেটা দেখাবো ওটা দেখে তুমি আমাকে ঠিক দশে দশই দেবে। এই বটকেশ তো, দেখাও তো একটু কুচুত করে। থ্যাংক ইউ, আই লাভ ইউ টু। ওকে, তাহলে আমি যাই। হ্যাঁ প্লিজ যাও, আপাতত যাই। ওকে বাই বাই। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। দিদি, আমার প্রথম স্যাক্রিফাইস হচ্ছে আমার সার্ভিসটা, যে সার্ভিস আমি প্রথমে ছিলাম সেই সার্ভিসটাই আমাকে চেঞ্জ করে দিতে হয়েছে ওকে পাওয়ার জন্য। কেন? এর পিছনে একটা গল্প আছে। ওর সাথে যখন পরিচয় হয় তখন কথা যেভাবে হচ্ছে ভালোই দিন চলে। পরিচয়টা হয় তখন আমি মাধ্যমিক দিয়েছি, আমরা একই স্কুলে পড়েছি, ও আমার থেকে 6 ইয়ার সিনিয়র। এবার মানে দেখা হয়, ও তখন ও তাড়াতাড়ি সার্ভিস পেয়ে যায়, ও পুলিশে প্রথম সার্ভিস করতো। তারপরে এবার মানে আমিও পড়তে টড়তে যাই, দেখা হয়, ও অফিস থেকে আসে বা ডিউটি থেকে আসে তখন দেখা হয়। এরকম একদিন হয়েছে কি, আমি বাসে আসছি, একটা লোক আর কি সে আমার সাথে খুবই মানে অভদ্র ব্যবহার করে। এবার আমি সেই অতজন মানুষের মধ্যে আমি সেই লোকটাকে মানে সেই ভিড়ের মধ্যেখানে বাস থেকে সেই লোকটাকে একা টেনে আনার চেষ্টা করছি, এবং আমার পাশে কেউ নেই তখন যে হ্যাঁ মেয়েটা এরকম করছে, কী হয়েছে, অসুবিধা দেখি না। তখন ও কিন্তু সেই সময় দেখলাম এগিয়ে এলো, সেই থেকেই ওর সাথে আমার কিন্তু ইমোশনাল অ্যাটাচমেন্টটা সেই থেকে শুরু। এবার দিদি, যখন 1-2 বছর এইভাবে কথা বলি, দেখা করি, এবার ওর বাড়িতে সেটা জেনে ও বাড়ি থেকে একটাই আপত্তি করে যে ছেলে কী করে, ছেলে পুলিশের যেহেতু সার্ভিস করে। দিদি, তখন আমি 2008 সালে দিদি আমি সার্ভিস পেয়েছি, তখনকারের যে যিনি মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন এবং
11 সালের পরে যিনি মাননীয় মুখ্যমন্ত্রী, ওনার আমি পার্সোনাল সিকিউরিটি ছিলাম। ওকে। এবং সেই চাকরিও মানে ওনাদের বাড়ির আবদারই বলুন বা এখন আবদারই বলবো, কারণ ছাড়তে হয়েছে যে পুলিশের চাকরি। এদিকে কথা দিদি, ওই সময় আমার তো মাথায় মানে বজ্রাঘাত পড়ে। আমি ছোটবেলা থেকে যখন লেখাপড়া করি, আমি খেলাধুলা খুব ভালো ছিলাম দিদি, এবং আমার একটা মানে প্যাশন ছিল যে আমি পুলিশে বা ডিফেন্সে চাকরি করব। এবং সেই মতন আমি চাকরি পেয়ে গ্র্যাজুয়েশন করে এমএসসি ভর্তি হয়ে আমি দিদি খুব তাড়াতাড়ি সার্ভিসও পেয়ে যাই, এবং তারপরে আমি কলকাতাতে চলে আসি, ওই রকম পার্সোনাল সিকিউরিটিতে ডিউটি করি। এবার ওর বাড়ি থেকে ওই রকম আবদার, মানে ওই আমাকে সেটা বলে যে এই আবদারটা তোমাকে রাখতে হবে, বাকি আমি ফ্যামিলিটা আমি দেখে নেব। তো তারপরে আবার নতুন করে পড়াশোনা শুরু করি। হয়েছিল আর সেটা হয়েছিল আমার মায়ের জন্য। আমার মাই কিন্তু বাড়ির মধ্যে প্রথম মানে রাজি হয়েছিল। বিশাল বড় স্যাক্রিফাইস, যে স্বপ্নকে স্যাক্রিফাইস করেছো, এত বড় একটা জবে ছিলে সেটাকে স্যাক্রিফাইস করেছো। জব বলবো না, রেসপেক্টেবল জব, সম্মানের সাথে জব করে এরকম ধরনের মানুষ খুব কম কাজ পায়, এরকম কাজ যখন পেয়েছিলে তুমি সেটাকে ছেড়ে দিলে শুধুমাত্র দীঘাকে ভালোবাসো বলে। ঠিক দিদি, তারপরে মানে কি বলবো বলুন তো, আমাদের মফস্বল এরিয়া তো, মানে সেখানে কি হয় পাশাপাশি সবাই সবার একটুখানি যেটাকে বলি আমরা পিএনপিসি আর কি, সেটা চলে। তো যেহেতু মানে আমিও পড়াশোনা ভালো ছিলাম, সবাই বলতো এরকম মেয়ের ছেলের সাথে ইয়ে করছে, ওর আর কিছু হবে না। কিন্তু যাই হোক, আমিও একটা মানে জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছি। আমি এখন স্কুল টিচার। খুব ভালো থেকো ত্রিয়া পার্থ, এইভাবেই সারা জীবন একসাথে কাটাও। তুমিও দিদি খুব ভালো থেকো। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। মোনালিসা, তুই সন্তানকে মানুষ করছো 9 বছর ধরে? হ্যাঁ, মানে হাজবেন্ড হিসাবে অনেক ভালো। এমনি বিয়ের আগে আমাদের বিয়ে হয়েছে, লাভ ম্যারেজ হয়েছে আমাদের। ছোট থেকে আমি ওকে চিনি, কিন্তু কেউ কাউকে বলিনি যে ভালো লাগে। মানে ভালো লাগা, ওর কাজিন হচ্ছে আমার ছোটবেলার বন্ধু, তো ওই হিসেবে মানে ওদের বাড়ির প্রত্যেকটা অনুষ্ঠানে আমি গেছি। তো ওর মা, ওর বাবা, ওর ফ্যামিলি সবার আমাকে পছন্দ ছিল, আর আমারও ওকে ভালো লাগতো, ওরও ভালো লাগতো। কিন্তু হঠাৎ কি হয়, মানে সাডেনলি আমি পুনে চলে যাই আমার জব পারপাসে। তখন পুনে থেকে আমি প্ল্যান করি, ঘর থেকে একটু প্রেশারাইজ হয় যে এরপরে বিয়েটা করে ফেল, এরপরে বিয়েটা করে ফেল। তো আমি প্ল্যান করলাম যে যেহেতু আমার কাজিন সিস্টারের ফ্রেন্ড, তো আমি তার কাছে দিল্লি চলে যাই। 14 ফেবের আগের দিন, 13 ফেব, সেদিন গিয়ে আমি দিদি তার ফোন নম্বর জোগাড় করে পিং করেছি, মানে মেসেজ করেছি, আর দেখতে পেয়েছি কথা বলা যাবে, বলছে হ্যাঁ বলা যাবে। তো তারপরে ও ফোন করেছে আমাকে, তো আমি হ্যালো বলেছি, সাথে সাথে আমাকে বিয়ে করবে। তো আমি তখন বলি ঠিক আছে, যদি আমার মা বাবার সাথে তুমি কথা বলতে পারো তাহলে তোমাকে বিয়ে করব। তারপরে ওর মা বাবাকে, আমার মা বাবাকে জানাই, নিয়ে আসে। তারপরে মানে এঙ্গেজমেন্ট হয় আর 2014-এ তারপর আমাদের বিয়ে হয়। তো মানে ওই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ওই সিচুয়েশন, মানে ওই ফেজটা আমরা দুজন পাইনি, শুধু ফোনে। আর এখনো পাচ্ছি না, মানুষ করছে। এখন মানে ও আমার বয়ফ্রেন্ড, এখনই সন্তান বললে, বয়ফ্রেন্ড কাম সন্তান, একদম একদম। মানে প্রত্যেকটা জিনিস যেরকম আমার মেয়েকে করে দিতে হয়, প্রত্যেকটা জিনিস ওকেও করে দিতে হয়। আমি অফিসে বেরানোর আগে দিদি আমাকে হাতে জল দেওয়া, ওয়ালেট, হ্যান্ডকারচিফ, হোয়াটএভার, মানে সবকিছুই আমাকে হাতে হাতে দিয়ে দেয়। মানে যেরকম মেয়েকে মনে করাতে তুই জল খেয়েছিস, ওরকম ও যখন মিটিং চলে ওকে গিয়েও বলতে তুমি জল খেয়েছো।
আর একটা জিনিস বলবো, মানে ছোট থেকে আমি খুব আদুরে, যেহেতু বাড়ির সব থেকে ছোট, তো ওই জিনিসটা আমি শ্বশুর বাড়ি এসেও পেয়েছি। সবাই খুব ভালোবাসে আর প্রচন্ড কেয়ারিং, মানে যতটা মানে আমি যেরকম ওকে মানুষ করছি ও আমাকে মানুষ করছে। যেইভাবে মেয়েকে কেয়ার করা, শাসন করা, ঠিক ওই রকম আমাকেও কেয়ার করা, শাসন করা। আর একটা জিনিস, আমি শপিং করতে খুব ভালোবাসি, তো যেখানেও যাই যা ইচ্ছে কিনছি সব কিছু। আর ও সব লাগে এরকম শপিং, মানে মেয়ে মাটিতে পড়ে হাঁটু ছিলিয়ে বসে আছে, এর শপিং থামছে না। থাকো কোথায় তোমরা? এখন আমরা সাপুরজিতে থাকি, আমরা হচ্ছি ঝাড়খণ্ড চাইবাসা। মানে ওখানেই তোমাদের ব্রন এন্ড ব্রট আপ? তো ব্রন এন্ড ব্রট আপ ওখানে। ও দুজনেই? হ্যাঁ, সেম প্লেস চাইবাসা। কিছু করো তুমি মোনালিসা? হ্যাঁ, আমি মেকআপ আর্টিস্ট হচ্ছি। আর অনিরুদ্ধ বাবু কি করেন? আমি টাটা কনসালটেন্সি সার্ভিসেস এ টাওয়ার লিড পজিশনে আছি, আইটি প্রফেশনাল আমি একজন। খুব ঘুমাতে ভালোবাসে। না পুরো উইকটা তো মানে মেয়ের স্কুল, কাজ, আমার নিজের কাজ থাকে, ওর জন্য থাকে, তো আমি কি বলি যে উইকেন্ডে কাজের মাসিকেও বলি একটু দেরি করে এসো, একটু ঘুমাবো, আর উইকেন্ডে 6টার সময় উঠে যাবে, আর 6টায় উঠে বাজার চলে যাবে, আর এত জিনিস নিয়ে আসবে মানে মাথা খারাপ হয়ে যায়। রান্না করতে হবে? হ্যাঁ রান্না করতে হবে। এখন টমেটো, লঙ্কা সব এত দাম, কিন্তু এত টমেটো, 2 কিলো টমেটো নিয়ে এসছে। আমি বলছি ডাইনিং টেবিলে সাজিয়ে রাখবো। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। আজ আমি চলে এসেছি আন্দুলের রায় পরিবারে, আর এখন আমি দাঁড়িয়ে আছি দক্ষিণ রায়ের সামনে। দক্ষিণ রায়কে ঈশ্বর হিসেবে পুজো করা হয় এবং সুন্দরবনে খুব বেশি করে এর পুজো হয়। কিন্তু এই আন্দুল অঞ্চলে কি করে দক্ষিণ রায় এলো সেই ইতিহাস তো জানবই। ভীষণ ভালো লাগছে যে আপনি আমাদের এখানে এসেছেন। মৌরিগ্রাম স্টেশন থেকে এবং আন্দুল স্টেশন অবধি এবং তারও পরে এখনো সেজরায়ের বাগান, নরায়ের বাগান নামে এখনো কিছু কিছু জায়গা আমরা দেখতে পাই, ছোট ছোট ফলকে লেখা আছে। আর এনারা যখন আসেন দক্ষিণ দিকের প্রায় সুন্দরবন ঘেঁষা এই জায়গাটি, তখন ওরা বাঘের দেবতা, হ্যাঁ রাজা দক্ষিণ রায় করে নিয়ে আসেন, বাঘের দেবতা ওনারা সঙ্গে নিয়ে আসেন, মা মঙ্গলচণ্ডী এবং জনার্দন। তো আমাদের এখানে মা মঙ্গলচণ্ডী এবং জনার্দন স্থাপিত আছেন, সেটি উপরে দোতলার আছে। অনেকেই প্রশ্ন করেন আমাদের এসে যে কেন এখানে এই ঝুড়ি চাপা ঠাকুর, কেন ঝুড়ির নিচে কি মূর্তি আছে? দক্ষিণ রায়ের ঝুড়ি চাপা ঠাকুর যাকে বলা হয়, সেই ঝুড়ি চাপার নিচে টেরাকোটার ঘোড়া থাকে। এই ঝুড়ি তোলা হয় কখনো? ঝুড়ি বছরে 2 বার তোলা হয়, একটা নীল ষষ্ঠী বলে যে পুজো হয়, নীল ষষ্ঠী, হ্যাঁ সেদিন একদিন হয়, আর দুর্গাপূজার 10ম দিন। তার সঙ্গে আবার মজার ব্যাপার হচ্ছে ওই সঙ্গে আবার হরির লুটো হয়। মাথায় কোনো শেড নেই কেন? দক্ষিণ রায়ের শেড নিয়ে থাকতে পারেন না, যতবারই তাকে শেড দেওয়া হয় সে শেড ভেঙে পড়ে যায় এবং অসুবিধা হয়, ওনার আচ্ছাদন লাগে না, ওই ঝুড়িটাই তার আচ্ছাদন। আর আমাদের বাড়ির সীমানা সরস্বতী নদী দিয়ে ঘেরা, রায়েদের যে বসতিটা, জনপদ যে গড়ে ওঠে রায়েদের, সেটা হচ্ছে সরস্বতী নদীর ধারে। এর একটা ইতিহাস আছে, অতীত ইতিহাস এটাই বলছে, রবীন্দ্রনাথ ঠাকুরের যে পূর্বপুরুষ যেখানে ছিলেন এনারাও সেখানেই ছিলেন। আচ্ছা, তাহির আলী বলে একজন দেওয়ান, চলিত কথায় জমিদার বলা হয় সেই অঞ্চলের। এই অঞ্চলটা হচ্ছে যশোর জেলার চেঙ্গুটিয়া নামে, সেইখানে কয়েকজন বাস করতেন কুশারী বংশের। 4 ভাই ছিলেন, জয়দেব, কামদেব, রতিদেব আর সুখদেব। রতিদেব আর সুখদেব যে 2 ভাই ছিলেন, তারা তাদের ফ্যামিলি নিয়ে, পরিবার নিয়ে ওরা বজরা নিয়ে রওনা দিলেন এবং শেষ পর্যন্ত ওরা সরস্বতী বুকে এলেন। তো রতিদেবের স্ত্রী আসন্ন প্রসবা ছিলেন এবং তার প্রসব বেদনা ওঠায় উনি তখন এই স্থানীয় লোকেদের সাহায্য চান বজরা ভিড়িয়ে। ওরা কথাবার্তা শুনে ওরা মোহিত হন, ওর মনে হয় মানুষটি ভালো, তো সেই জন্যে ওরাও যথাসাধ্য তাদের চেষ্টা করেন এবং স্ত্রী একটি কন্যা সন্তান প্রসব করেন এখানে ওদের সাহায্যে। তখনকার দিনে ব্রাহ্মণরাই শাখা বিক্রি করতেন এবং তারাই ব্রাহ্মণ পরিবারেই আসতেন শাখা বিক্রি করতেন।
তাকে ওনাদের খুব পছন্দ হয় তার কথাবার্তা, তাকে ওরা বলেন আর কি অফার দেন, তাহলে আমার কন্যার সন্তানটিকে গ্রহণ করো তুমি। উনি তখনই জমিদারি পেয়ে গেছেন এখানে বর্ধমান রাজার কাছ থেকে, তো তুমি এই জমিদারি সবটাই পাবে, কারণ আমার আর কেউ নেই, এই কন্যা সন্তানটি একমাত্র আছে। তিনি ছিলেন মহেশ্বর রায়। সেই মহেশ্বর রায় এই আজকের যে দুর্গা দালান দেখছেন প্রতিষ্ঠা উনি করেন। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। ও ছোট বউ, কি হলো বলো তো? গৌরী তো ফিরলো না, এতক্ষণ কি করছে? আমিও তো তাই ভাবছি মা, মৈনাককে এগিয়ে দিতে আর কতদূর যাবে বলো? এদিকে এত কাজ পড়ে কি যে করে না মেয়েটা, ঈশানও তো চলে আসবে। মা আসবে কি করে? মা তো খুব বিপদ। বিপদ? কিসের বিপদ? বিপদ আবার কার বিপদ হলো? আমার মায়ের গো বাবাই। মায়ের মানে? গৌরী গৌরী বাড়িতে নেই? আসলে মৈনাক এসেছিল, ওই যে বস্তিতে পড়ায়। মৈনাক? মৈনাক এসে ঠাকুরের ভোগও খেল। আরে আমি ওর কথা শুনতে চাইছি না, গৌরীর কি হয়েছে? আরে বাবা বলছি তো, গৌরী ওকে একটু এগিয়ে দিতে গেল। হ্যাঁ, তারপর আর ফিরলো না। বাহ চমৎকার, এখন আমার অনুপস্থিতিতে ওই ছেলেটা দিব্যি বাড়িতে আসা শুরু করেছে। তাতে কি হয়েছে ঈশান? আমাদের বাড়িতে তো পূজোর ভোগ খেতে কত মানুষ আসে, তার উপরে গৌরীর পরিচিত তাই ওকে নিমন্ত্রণ করেছিল। ব্যাস তাহলে আর কি, আজকে ভোগ খাওয়ার জন্য এসছে, কালকে অন্য কোনো ছুতোই আসবে। আর দুদিনের আলাপে গৌরীর ওকে এখানে নিমন্ত্রণ করার কি ছিল? তুই চিনিস ওকে? আরে সকালে এসেছিল গৌরীকে ছাড়তে, এখন আবার গৌরী ওকে ছাড়তে গেছে। চমৎকার, একবার ও একে ছাড়তে আসছে, একবার এ ওকে ছাড়তে যাচ্ছে, ভালোই শুরু করেছে। ঈশান তুমি এমন করে বলছো কেন? তোমরাই বা কি শুরু করেছো বলতো ছোট কাকিমণি? একটা অজানা অচেনা বাইরের ছেলে বাড়িতে এলো, পাত পেড়ে ভোগ খেলো, আর সেটা তোমরা আমাকে কেউ জানানোর প্রয়োজন বোধ করলে না। আর ওকে আবার ছাড়তে যাওয়ার কি আছে? ও কি কচি বাচ্চা, হারিয়ে যাবে? যেভাবে এসেছিল সেভাবেই তো বাড়ি যেতে পারতো। আর গৌরী ওকে ছাড়তে গেছে, আর তোমরাই বা কিরকম? তোমাদের মাথায় একবারও এলো না এই কথাটা? তোমরা গৌরীকে একবারও মানা করতে পারলে না? একটা দুদিনের পরিচিত ছেলেকে ও কেন ছাড়তে যাবে? আর গৌরীও দিন দিন একেবারে লিমিট ছাড়িয়ে যাচ্ছে। বারবার বোঝানো সত্ত্বেও কেন কিছু বুঝতে চায় না আমি বুঝতে পারি না। বাবাই মায়ের তো খুব বিপদ, আর তুমি রাগারাগি করছো। রাগ করবো না আমি? আরে তোমরাই বলো না, আজকে গৌরী যদি সত্যি সত্যি কিছু একটা বিপদ হয়ে যায় তাহলে কে সামলাবে? আর গেছে তো গেছে, বাড়ি ফেরার নাম নেই, ভাবলেই আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। আমার মা কখন আসবে গো? আমার মা কখন আসবে? আসবে আসবে, এক্ষুনি চলে আসবে, অত চিন্তা করছিস কেন? আমার মার জন্য খুব চিন্তা হচ্ছে, মার কিছু হয়েছে গো? দাঁড়া দাঁড়া, তুমি শুধু শুধু ভাবছো, তোমার মায়ের কিচ্ছু হয়নি, হয়তো কোথাও আটকে গেছে, চলে আসবে। তুমি আমার সঙ্গে চলো তো, চলো আমি তোমাকে খাইয়ে দিই, চলো। হ্যাঁ হ্যাঁ, অনেকক্ষণও কিছু খাইনি, নিশ্চয়ই খিদে পেয়েছে। না আমি কিচ্ছু খাবো না, মা যতক্ষণে বাড়িতে ফিরছে আমি কিচ্ছু খাবো না।
তারা লক্ষ্মী মা আমার এরকম করে না। হ্যাঁ দেখো, মা যদি এসে দেখে যে তুমি এখনো অব্দি খাওনি তাহলে কিন্তু আমাদের খুব বকবে। সেটা কি ভালো হবে বলো? আমি মাকে বলে দেব, মা ফেরেনি বলে আমি খাইনি, আমার মার জন্য খুব মন খারাপ করছে। বাবা তুমি মাকে খুঁজানো না গো। আরে মা কোথায় খুঁজবো বল তোর মাকে? তোর মা তো আর বলে যায়নি কোথায় গেছে, সে তখন স্বাধীন, তার নিজের ইচ্ছে মতো চলাফেরা করছে। ঈশান এই সময় এত রাগারাগি করিস না বাবা। আচ্ছা কেন রাগ করব না সেটা বলতে পারো ছোট আমি? বারবার এই একই জিনিস ঘটে, ও তো নিজের বোঝা উচিত যে বাড়ির লোকগুলোর কিরকম টেনশন হয়। আর আমি জাস্ট বুঝতে পারি না কেন এগুলো করছে ও। বাড়িতে তো আজকাল ওর মন বসছে না, যখন যেখানে ইচ্ছে চলে যায়। আমি নিশ্চিত তুমি গিয়ে দেখবে বস্তি লোকগুলোকে উদ্ধার করতে গেছে। বাহ বাহ, অশান্তিতে আর একটু কুলোর বাতাস দি। গৌরীর কি আর এখন সময় জ্ঞান টান বলে কিছু আছে নাকি? আরে বাবা, এখন নতুন বন্ধু পেয়েছে গৌরী, বোঝার চেষ্টা করো তোমরা। গল্পে এমন মশগুল, ওর কি আর ঘড়ির দিকে তাকানোর সময় আছে? হয়তো ওকে ছেড়ে আসতে ইচ্ছেই করছে না হতে পারে। আহ শৈল, এসব কি বলছো তুমি? গৌরী তো আমার মেয়েই নয়। ছোট বউ তুমি একবার মৈনাকে ফোন করো তো। ফোন? আমি তো মৈনাকের ফোন নাম্বার নিইনি মা, তবে আমি দেবতনুকে বলে দিয়েছি যে আসার সময় যেন চারিদিকটা ভালো করে খুঁজে দেখে। খুঁজে পেলি? না, আমি অনেক জায়গায় দেখেছি, যেখানে এখানে সম্ভব দেখেছি কিন্তু কোথাও খুঁজে পাইনি। সে কি কোথায় গেল তাহলে? কি করে বলবো, আমি তো সব জায়গায় দেখে এলাম, কোথায় গেছে সেটাই তো বুঝতে পারছি না। তোমরা যে কেন আমার কথা শুনছো না, আমি বারবার একই কথা বলে চলেছি। আমি বলছি ওই মৈনাক ছেলেটাই কোনো একটা গন্ডগোল করেছে। না না না, ছেলেটাকে দেখে তো আমার ভালোই মনে হয়েছে। তুমি একদিন কিছুক্ষণের জন্য ছেলেটাকে দেখলে, তার মধ্যে বুঝে গেলেও ভালো। এত অল্প সময়ে মানুষ চেনা যায় ছোট ঠাম্মি? মানে তোমার এটা কেন মনে হচ্ছে ওই ছেলেটা ভালো? শান 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 প্লিজ, এখন রাগ করিস না, মাথা গরম করিস না। আমাদের যা করতে হবে মাথা ঠান্ডা করে করতে হবে। ছোটকা, আমার কিন্তু এই মৈনার ছেলেটাকেই সন্দেহ হচ্ছে, ওর সাথেই তো গৌরী বেরিয়েছিল। ঈশানকে বিশ্বাস করানো গেছে যে গৌরীর উধাও হয়ে যাওয়ার পেছনে মৈনা কি কারণ। কি ব্যাপারটা কি? হ্যাঁ তখন থেকে বারবার কেন ফোন করে যাচ্ছ দেখছো? আমি কেটে দিচ্ছি, শোনো, যতক্ষণ না আমি কোনো ইনস্ট্রাকশন দিচ্ছি ওখানে অপেক্ষা করো। রাখছি। কাকে ইনস্ট্রাকশন দিচ্ছিলে পিসিমণি? Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। এই পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত আমাদেরকে তো অপেক্ষা করতে বলছে। এই মানেটা কি? হ্যাঁ উনি কখন নির্দেশ দেবেন সেই অপেক্ষায় বসে থাকতে হবে? আরে বাবা, তাছাড়া উপায় বা কি আছে? উনি তো ফোন করতে বারণ করছেন, পর যে কি নির্দেশ দেবেন উনিই জানেন। তাহলে আর কাজ কি? মশামারি আর তো কোনো কাজ নেই। তোমরা আমাকে ছাড়বে কি না তোমাদের মতলব আমি বুঝতে পারছি না, কিন্তু তোমরা যাই ভেবে থাকো না কেন সেটা কোনোদিন সফল হবে না। এই হাত গুটিয়ে বসে থাকো কেন? খেলাধুলা করবো। এই মানে তেজি ঘোড়াকে কোনোদিনও বস মানাতে দেখেছিস? আয় তোকে শিখিয়ে দিই। নিশ্চিত মৈনাকে এখানেই কোথাও আছে, আর ওকে একবার ধরতে পারলে জানা যাবে যে গৌরী কোথায় আছে। একবার শুধু ওকে হাতের কাছে পাই, কিন্তু এত বড় একটা বস্তিতে। দাদা দাদা বলছি, এখানে মৈনাক বলে কাউকে চেনেন? এখানেই থাকে মাস্টার মশাই, উনি তো এখানেই সারাদিন বাচ্চাদেরকে নাচ গান শেখান, পড়াশুনো করান। উনি আজকে মনে ক্লাব ঘরে আছেন, আজকে ক্লাব ঘরে ঘুমিয়ে পড়েছেন। এই তো এই ঘরটাই মনে হচ্ছে।
আছে গৌরী, বোঝার চেষ্টা করো তোমরা। গল্পে এমন মশগুল, ওর কি আর ঘড়ির দিকে তাকানোর সময় আছে? আমি খুব ভালো করে জানি যে তুই গৌরীর সাথে কিছু একটা করেছিস। বল বল, গৌরীকে কোথায় লুকিয়ে রেখেছিস? বল। খবরদার বলে দিচ্ছি, এক পাও আমার দিকে গোবে না, কিন্তু এর ফল কিন্তু ভালো হবে না। কেন গো, আমাদের তোমার ভালো লাগছে না? তোমাকে যত দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছে মামনি। হে মুন্ডো, সীতা মাকে হরণ করার ফল রাবণ রাজা হাতে নাতে পেয়েছিল, তোমরাও ছাড় পাবে না, এই পাপের শাস্তি তোমরা পাবেই। আমাদের পাপ পুণ্যর কথা তোমাকে ভাবতে হবে না মামনি, শুধু নিজের কথা ভাবো। আর শোন শোন, তুই এখন শুধু ভাব যে তুই আমাদের কি করে খুশি করবি। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। জগদ্ধাত্রী, গাড়ির পেছনে কি দেখো? কি লিপস্টিক, ফেস পাউডার, নুরি কোথায় গেল? আমায় যে কেউ ধরতে পারবে না জ্যাজ, আমি যে স্বপ্ন দেখে ফেলেছি, ইন্ডিয়ার নাম্বার ওয়ান সুপারস্টার এর সাথে আমি স্ক্রিন শেয়ার করছি, এন্ড আইল ডু ইট এট এনি কস্ট। আমি বাড়ি ফিরতে চাই, আমাকে যেতে দিন, আমার এখানে ভালো লাগছে না। তুমি বাড়ি যেতে পারবে, আগে জ্যাজশনাল আসুক, তারপর তুমি যাবে। আমাকে আটকে রাখতে পারেন না, আমি কোনো ক্রিমিনাল নই। একদম চুপ চুপ, আমাকে যেতে দিন। বললাম না, যতক্ষণ না জ্যাস আসছে ততক্ষণ তুমি কোথাও যেতে পারবে না। দর্পণা, তুমি কিন্তু গাড়ি স্টার্ট করবে না, তুমি কিন্তু গাড়ি স্টার্ট করবে না। চলো, ভয় পেয়েছিলে, কেউ তোমাকে ভয় দেখিয়েছিল, তুমি কিছু দেখে ভয় পেয়ে গেছিলে, কি হয়েছে দর্পণা? তুমি এখনো জানো না যে তুমি আমার পিসেমশাইয়ের মেয়ে হও, সম্পর্কে আমার বোন। পিসেমণি, কাল তোমাকে আমি সন্ধ্যেবেলার মধ্যে পিসেমশাইয়ের বটিটা দেখাবো, কিন্তু কিন্তু এই মেয়েটার কি হবে? জগদ্ধাত্রী, গাড়ির পেছনে কি দেখো? কি লিপস্টিক, ফেস পাউডার, স্ট্রেঞ্জ, এগুলো এগুলো আমার আমার এগুলো মিথ্যে কথা বলছো তুমি? এরকম লুজ একটা লিপস্টিক, একটা ফেস পাউডার কেউ ক্যারি করে না। এগুলো যদি তোমারই হয় তাহলে মেকআপ কিটটা কোথায়? মেকআপ কিটটা আমি হোটেল রুমে রেখে এসেছি। দর্পণা, তুমি মিথ্যে কথা বলছো, কারোর বাবা খুন হলে সে মেকআপ কিট নিয়ে ঘোরে না। না, আমি আসার সময় নিয়ে এসেছিলাম। মিথ্যে কথা বলছো তুমি দর্পণা,
এগুলো তোমার নয়, এগুলো কার? নুরি, নুরি কোথায় গেল? আমার যে কেউ ধরতে পারবে না জ্যাজ, আমার অ্যাম্বিশন অনেক উঁচুতে, আমি যে স্বপ্ন দেখে ফেলেছি ইন্ডিয়ার নাম্বার ওয়ান সুপারস্টারের সাথে আমি স্ক্রিন শেয়ার করছি, স্বপ্ন দেখে ফেলেছি আমি, আমাকে উঠতেই হবে, আমাকে অনেক উঁচুতে উঠতে হবে, অ্যান্ড আইল ডু ইট অ্যাট এনি কস্ট। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। আসতে পারি? কে? ও মা, বাবা মা, তোমরা? আরে হোয়াট আ সারপ্রাইজ! এসো এসো। আরে শপিং থেকে ফিরছিলাম, তোর মা তো রাজ্যের শপিং করেছে, গাড়ির ডিকি থেকে ব্যাক সিট সব ভরে গেছে। ভাগ্যিস ড্রাইভ করছিলাম, না তো বাসে করে ফিরতে হতো। এসো এসো, বসো বসো। নো নো নো, এখানে না, এদিকে এসো। কোথায়? এদিকে এসো। কি করছিস মা? বসো ওই এখানে, বসো এখানে। কি? আচ্ছা ঠিক আছে। কি রে, কি দেখছিস? সব মেয়েদের বাবারাই যেন ঠিক তার সামনে চেয়ারে এইভাবে বসে থাকতে পারে। ফাদার, ইউ আর মাই আলটিমেট বস। ইয়েস বস। আচ্ছা মা, না তুমি এত শপিং কেন করছো বলো তো, কেন? আমার সে কি কথা, আমার আমার মেয়ের বিয়ে বলে কথা, আর আমি শপিং করব না? তোর বেনারসি কিনেছি, একবার দেখিস। আর অর্নামেন্টস কিনেছি, তারপরে তোর জুতো, বউ ভাতের শাড়ি, যা যা প্রয়োজন সব কিনেছি, সব এক্সক্লুসিভ। সে তো হবেই, কার মেয়ে দেখতে হবে তো, আমার মেয়ে তো সব এক্সক্লুসিভ জিনিসই পরবে। সে যে রানী, বুঝেছ, রানী মেয়ে আমার। আর কোন চেয়ারে বসে দেখেছ? চেয়ারের মায়াও তো ত্যাগ করতে হচ্ছে। কে? আমি বোধহয় ভুল সময়ে চলে এসেছি, এখন বোধহয় ফ্যামিলি টাইম চলছে। না ঠিক আছে, ইটস অল রাইট, আমরাই হঠাৎ চলে এসেছি, আপনার বোধহয় অ্যাপয়েন্টমেন্ট ছিল। উনি অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই ঢুকে পড়েন, ওনার সহবত ভদ্রতা কিচ্ছু নেই। আমার অফিসের বেয়ারা আর দিব্যা সেন দুজনেই নক না করে ঢুকে পড়ে। ডিফারেন্স অবশ্য একটা আছে, উনি নিজেকে এলিট ক্লাসের মহিলা বলেন, আরেকজন হোয়াট এভার। তুমি হঠাৎ না বলে এখানে, তোমার সাথে কিছু কথা ছিল। কি কথা বলো? কথাটা পার্সোনাল। কৌশিকি, আমরা তাহলে এখন যাই? না বাবা, তোমরা বসো না, তোমরা এখন বসো। আর দিব্যা, তুমি একটা কাজ করো, তুমি একটু ওয়েট করো, আমি তোমাকে ডেকে নিচ্ছি, কেমন? দিব্যা সেন কারো জন্য ওয়েট করে না। আসলে কৌশিকি, আমার ওয়েট করার অভ্যেসটা না একদম নেই। উইদাউট অ্যাপয়েন্টমেন্ট কৌশিকি মুখার্জিকে মিট করতে গেলে ওয়েট তো করতেই হবে। নাও চয়েস ইজ ইয়োর্স, তুমি ওয়েট করবে নাকি চলে যাবে? Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। দেখো, কিছু কিছু কথা না বলতে নেই, কিছু কিছু কথা মনের মধ্যে রাখতে হয়। তোমার সবটাতেই বাড়াবাড়ি, সবটাতে বাড়াবাড়ি। আমার তো সবেতেই বাড়াবাড়ি, তা যখন বুঝছো বাড়াবাড়ি,
তখন একটু চুপ করে থাকো না, আমাকে নিজে কথাগুলো বলো না, সেগুলো বলো না, আমার না শুনতে অত্যন্ত লজ্জা করে। আচ্ছা কখনো তুমি জানতে চেয়েছো আমার শরীর ভালো আছে কি খারাপ আছে? কখনো জানতে চেয়েছো আমার কি ইচ্ছে কি অনিচ্ছে? কোনোদিনও তো কিচ্ছু জানতে চাওনি। শরীর খারাপ আমার কিসে? দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছো, ঘুরে বেড়াচ্ছো, গায়ে জ্বরও নেই, কিছুই না, কিসের শরীর খারাপ? বুঝবে না গো, তুমি কোনোদিনও বুঝবে না। না ঠিক আছে, বুঝবো না, যখন বুঝতে তো চাইছি, বুঝে দাও আমাকে। বললাম তো তুমি বুঝবে না, বোঝার জন্য না একটা মন দরকার হয়। শোনো, এই যে মাঝে মাঝে তুমি মনের কথা বলো, ব্যাপারটা কি? মানে তোমার কি মন টন ছিল কারো কাছে আগে? তোমার সাথে এসব অবান্তর কথা আমি বলতে চাই না। না না দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই কথাটা তো তুমি আগেও বলেছো। আমি জানতে চাইছি তোমার কি প্রেম টেন ছিল আগে? যদি থেকেও থাকে সে কথা আমি তোমায় বলবো না। দাঁড়াও, একটা কথা আমি তোমাকে জিজ্ঞেস করছি কিন্তু। আমার কিন্তু লাগছে, হ্যাঁ, সন্ধ্যাবেলা থেকে রান্না বান্না করলাম, এই বুঝি তার প্রতিদান? এসব কথা শুনলে আমার মাথাটা গরম হয়ে যায়। শিমু, কি শুনলে তোমার মাথা গরম হয়ে যায় গো? কি শুনলে? দেখো তোমার আগেও না আমার একটা অতীত কাল ছিল, সেটা কি ভুলে যাও তুমি? আর সেই জীবনে যদি কিছু হয়েও থাকে না, সেটা আমি আর ক্যারি করছি না। তার মানে তোমার কিছু ছিল, তাই তো? আমি কি তোমায় কোনোদিনও জিজ্ঞেস করেছি যে তোমার আগে কি ছিল ছিল না? আমার আমার আবার কি থাকবে? আমার তো কিছু ছিলই না, তুমি কি জিজ্ঞেস করবে আমায়? তাও তুমি অবশ্য ঘুরিয়ে প্রশ্ন করেছো। দেখো যদি কোনো প্রশ্ন করেও থাকি না, সেটা আমি অন্য কারণে করেছি, আমার না এই বিষয়ে সত্যি কোনো কৌতূহল নেই। আর তোমার যদি কিছু থাকতো ভালো হতো গো, তাহলে মেয়েদের মনটা না তুমি একটু হলেও বুঝতে পারতে, বুঝতে পারতে যে একটা মেয়ের সাথে ঠিক কিভাবে ব্যবহার করতে হয়। কে ছিল তোমার সিমু? আমি কি তোমাকে কারোর কথা বলেছি? না তুমি মুখে কিছু বলোনি ঠিকই, কিন্তু তোমার হাব ভাবে তো সেটা মনে হচ্ছে সিমু। আর আমি তো তোমার কাছে কিছু জানতেও চাইনি, তুমি বিয়ের আগে কি করেছো, কজনকে চড়িয়ে বেরিয়েছো। শাট আপ, ভদ্রভাবে কথা বলো। ভদ্রভাবে কথা বলবো মানে কি বলছো তুমি? এই তুমি ভুলে যাও না আমি তোমার হাজবেন্ড। তোমার কি মনে থাকে যে তুমি আমার হাজবেন্ড? হাজবেন্ড মানে না রাত্রিবেলা শুধু বউয়ের ওপর চড়াও হওয়া নয়, হাজবেন্ড মানে একজন সেন্সিবল মানুষ হওয়া, যে তার বউয়ের সব খুঁটিনাটি সবকিছু বুঝবে, সূক্ষ্ম অনুভূতি থাকে জানো তো তার বউয়ের জন্য, তাকেই বলে হাজবেন্ড। তোমাকে তো আমার রীতিমতো দস্যু মনে হয়। আমি তো শুনেছি যে মেয়েরা এরকম ছেলেদেরকে বেশি পছন্দ করে। কে বলেছে তোমাকে? কটা মেয়ের সাথে তুমি মিশেছো যে এই কথাটা বলছো? বন্ধুদের কাছ থেকে শুনেছি। ভুল শুনেছ গো, ভুল জানো। এখন বুঝতে পারছি আসলে তোমার মতো ন্যাকা বউ কজনের হয় বলো। দেখো তোমার যদি আমাকে ন্যাকা মনে হয়, আমি ন্যাকা, কিন্তু আমার সাথে কথা বলার সময় না ভদ্রভাবে কথা বলবে। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। আচ্ছা কি এমন গান জানো বলো তো তুমি? না মানে আমি তো সেভাবে কখনো মন দিয়ে তোমার গান শুনিও নি। কখনো কি আমার কাছে শুনতে চেয়েছো তুমি? এই না না প্লিজ, রক্ষে করো আমাকে, তুমি আজ যাই করো, এখন আমাকে গান শোনাতে এসো না। হ্যাঁ না মানে আমি তো সেরকম কোনো মেয়েকে বিয়ে করিনি যারা রাত্রিবেলা নাচ গান করে। খবরদার, চিৎকার করছো কেন শিমুল? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? পাশে ঘরে ওরা শুয়ে আছে, চিৎকার শুনে চলে আসবে তো এই ঘরে। নিজের বউকে তুমি কিসের সাথে তুলনা করছো? লজ্জা করছে না তোমার? কেন তুলনা কোথায় করলাম? তুলনা তো আমি করিনি, আমি শুধু এটাই বলতে চেয়েছি যে আমি আমি সেরকম কোনো মেয়েকে বিয়ে করিনি যারা এগুলো করে। চি চি চি, তোমার সাথে কথা বলতে না এখন আর আমার ইচ্ছেই করে না। ইচ্ছে করে না তাই ইচ্ছে করবে কেন? ঠিক আছে কথা বলার তো দরকার নেই, রাত্রিবেলা এত কথা বলবি কেন? রাত্রিবেলা তো কথা বলার সময়ও নয়। তুমি না আমার জীবনটা একেবারে ধ্বংস করে দিচ্ছ। তোমার জীবনটা আমি ধ্বংস করে দিচ্ছি মানেটা কি? হ্যাঁ গো, ধ্বংস করে দিচ্ছ। রোজ না আমি একটু একটু করে মরে যাই, সকালবেলা আবার নতুন উদ্যম নিয়ে উঠি,
ভাবি এই তুমি ঠিক হয়ে যাবে, কিন্তু না গো, না আমি ভুল, তুমি ঠিক হওয়ার মানুষই না। কিসের ঠিক হব, মানে কি বলছো তুমি বলো তো বুঝতে পারছি না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি কি মনে মনে অন্য কারোর কথা ভাবো যখন আমি তোমাকে টাচ করি? তুমি চুপ করতে পারো না? দেখো আমার না সত্যি আর এসব কথা ভালো লাগছে না, হাত জোর করে বলছি আমার সাথে একটু ভদ্রভাবে কথা বলো। ভদ্রভাবে কথা বলবো মানে কি ভদ্রভাবে কথা বলবো বুঝতে পারছি না আমি। না আর পাঁচজন সাধারণ গৃহস্থ যা যা করে আমি তো তাই করি, আলাদা তো কিছু করি না। আমার কি মনে হয় জানো তো, তুমি এই নাটক সিনেমা টিনেমা এইসব গুলো একটু বেশি দেখে ফেলেছ, সেই জন্য এইসব এই ভুলভাল কথাবার্তা বলে যাচ্ছ। নাকি পুরনো প্রেমিকের জন্য ব্যথা রয়েছে তোমার এখনো? হ্যাঁ ঠিক করে বলো তো, সেই জন্যই কি আমাকে অ্যাভয়েড করছো? মানে সেই জন্যে আমার ছোঁয়াটা তোমার ভালো লাগছে না, মনে মনে তার ছোঁয়াটা এক্সপেক্ট করছো তুমি? একটু চুপ করবে গো তুমি, চুপ করো না। যদি চুপ না করো আমি তাহলে এখন মায়ের ঘরে যাব, মায়ের ঘরে গিয়ে বলবো যে তুমি আমাকে এসব কথা বলছো। ও আচ্ছা, আর মাকে আমি যদি গিয়ে বলি যে তোমার একজন পুরনো প্রেমিক ছিল, কি হবে তাহলে? মা তোমার মুখ দেখবে? আমি কি তোমাকে একবারও বলেছি যে আমার কোনো পুরনো প্রেমিক ছিল? আর দেখো যদি থেকেও থাকে না, এই নিয়ে কিন্তু বলার কিচ্ছু নেই, কারণ বিয়ের আগে তুমিও আমাকে চিনতে না, আমিও তোমাকে চিনতাম না। সেরকম মেয়েকে আমি বিয়েই করতাম না শুনে কি করে বুঝতে? তা যখন আমাকে দেখতে গিয়েছিলে সেই সময় কি আমায় গিয়ে জিজ্ঞেস করেছিলে যে আমার কোনো বয়ফ্রেন্ড আছে কিনা? ভদ্রবাড়ির মেয়েদের তো এসব থাকে না। তোমার ভদ্রতা বোধ দেখে না আমি অবাক হয়ে যাচ্ছি গো। তার মানে যারা প্রেম ভালোবাসা করে বিয়ে করে তারা সবাই অভদ্র, সবাই ছোট লোক? হ্যাঁ এক্স্যাক্টলি তাই, কারণ ভদ্রবাড়ির মেয়েরা না তারা বিয়েটাই করে, তারা এই ধরা ছাড়াটা না করে না। কে বলেছে তোমাকে শুধু ধরে আচ্ছা রে? কত মানুষের না নানান কারণে সম্পর্ক থাকে না, তারা বুঝি সবাই অভদ্র, তারা বুঝি সবাই ছোট লোক? তুমি কোন পাঠশালা থেকে পাশ করেছো গো? Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। তুমি বরং কালই আমাদের বাড়িতে এসো, আমরা সবাই মিলে একসঙ্গে ডিনার করব, বুঝেছো? এ বাবা এরকম করবেন না প্লিজ, আমি যাব বললাম তো, পরে যাব, নিশ্চয়ই যাব। না না পরে নয়, তুমি ব্যস্ত মানুষ, পরে পরে করে আর আসা হবে না আমি জানি, তুমি কালই একবার এসো না। দেখো তোমাকে নেমন্তন্ন করবো বলেই কলি দিদির কাছ থেকে আমি তোমার নাম্বারটা নিয়ে এক্ষুনি ফোন করলাম, বুঝেছো? না না এগুলো কেন করছেন আপনারা, এগুলোর কোনো দরকার নেই। তাছাড়া দেখুন আমি তো একজন ডাক্তার, রাস্তাঘাটে যে কেউ বিপদে পড়লে আমি এরকমটাই করতাম, সে পরিচিত হোক বা অপরিচিত। কিন্তু আমাদের সঙ্গে কারোর পরিচয় হলে নেমন্ত্রণ না করে না খাইয়ে আমরা তাকে কিছুতেই ছাড়ি না। না করো না প্লিজ, এসো না কালকে একবার। দেখো তুমি যদি আমাদের বাড়িতে এসে আমাদের সবার সঙ্গে একসঙ্গে ডিনার করো আমরা সবাই খুব খুশি হব, আর দেখো আমাদের সবার সঙ্গে মিশে তোমারও খুব ভালো লাগবে। আমাদের এই অনুরোধটুকু দয়া করে রাখো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি নিশ্চয়ই যাবো, আপনি এতবার এভাবে অনুরোধ করছেন আমি নিশ্চয়ই যাবো। ঠিক আছে রাখছি। কি হলো মিতুল, কি বললো, আসবে তো? কাল ডিনারে আসছে, বাহ খুব ভালো খবর। আচ্ছা দিদি ভাই, ইনভাইট তো করেই ফেললে, কিন্তু কিভাবে কি করবে সেসব প্ল্যান করেছো? সেসব তো করতে হবে। আর শোনো তোমরা আমার কথা মন দিয়ে, আর তোমাদেরও মাথায় যদি কিছু আছে সে সমস্ত আমাকে বলো। হ্যাঁ কাল যে করে হোক গুগলিকে আর সঞ্জয়নকে কাছাকাছি আনতেই হবে। এটা কি ধরনের হাঁটা হচ্ছে গুগলি, একটু শান্তভাবে হাঁট, লক্ষ্মীশ্রী বলেও তো একটা কথা আছে নাকি? সেটা নয়, ঠিক আছে মিতুলমা, তুই আমাকে একটা কথা বল, এখন আমার বেরোনোরও কিছু নেই, তুই আমাকে এরকম সাজিয়েছিস কেন? তাতে ক্ষতি কি হয়েছে, খারাপ কিছু হয়েছে? সেটা না মিতুলমা, তুই আমাকে একটা কথা বল, তুই আমাকে আগে কখনো দেখেছিস আমি বাড়িতে এইভাবে সেজে থাকি? তুই বাড়ি ছাড়, বাইরেও কখনো এইভাবে গেছি এত সেজে? তাহলে আজকে কেন সাজানোর জন্য তুই এত উঠে পড়ে লেগেছিস বলতো? কি, আরে সাজানোর জন্য উঠে পড়ে, তুই কি বলছিস বলতো এই সমস্ত কথা? আমি তোকে সাজানোর জন্য উঠে পড়ে লেগেছি? এত দামি দামি সমস্ত মেকআপের জিনিস কিনিস, সেগুলো তো কোনোদিনও ব্যবহার করতে দেখি না, পরে থেকে থেকে নষ্ট হয়, তাই ভাবলাম যদি মেকআপের জিনিসগুলো কাজে লাগানো যায় আর কি। আর তুই সব সময় এবার থেকে এরকম সেজে গুজে থাকবি, কারণে অকারণে সব সময় বাড়িতেও, বুঝলি? হ্যাঁ হ্যাঁ। মিতুল মায়ের কি হলো, এরকম পুতুল সাজানোর মতো আমাকে তো এমনি এমনি সাজাবে না,
তাও আবার আজ থেকেই হঠাৎ করে এরকম শুরু করলো। নিশ্চয়ই কোনো কথা আমাকে আড়াল করছে। যাক বাবা, কিছু বোঝেনি মনে হয়। সঞ্চয়ন আসা অব্দি ওকে কিছু বুঝতে দেওয়া যাবে না, নাহলে ঘরে গিয়ে দরজা বন্ধ করে বসে থাকবে। আচ্ছা মিতুল মা, আমি একটু উপর থেকে আমার ফোনটা নিয়ে এসে পরে, আগে তুই আমার সঙ্গে এখন রান্নাঘরে যাবি। আর এদিকে কি হচ্ছে না হচ্ছে সমস্ত রকম জানতে হবে নাকি গুগলি? বাবা পারবো না এই মেয়েটাকে নিয়ে আমি, আর জানো তো। মিতুল মা, এত আয়োজন কিসের জন্য? আরে শিবার জন্য সেলিব্রেশন তো কালকে হয়ে গেছে, তো এত রান্না এত পদ কার জন্য করেছিস বলতো? আরে বাবা, এই সব আয়োজন তো তোর জন্য। পিসিমণি, না হ্যাঁ তোর জন্য না, মানে তোর জন্য ঠিক না, মানে আমরা সবাই মিলেই খাবো, সেই জন্যই তো এত এত কিছু। বাকিটা মিতুল বলবে। হ্যাঁ, কত রান্না হয়েছে বাবা, সত্যি কি সুন্দর গন্ধ ভালো বেরোচ্ছে। কিছু তো একটা চলছেই মিতুল মা। এক তো তুই আমাকে এরকম ভাবে সাজালি আজকে, তারপরে কিচেনে আনলি, তারপরে এত রকমের পদ, কার জন্য সেলিব্রেশনটা হচ্ছে বলতো? আমি কি কিছু মিস করে গেলাম? আরে ধ্যাত, তুই ওসব মাথা থেকে ছাড় তো। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। আমার মেয়েটাকে একটু সুন্দর করে সাজানোর ইচ্ছে হচ্ছে, সেটাও কি পারবো না নাকি বলতো? দেখি সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা। মামি কি বলতো, তখন থেকে বেল বাজছে, কেউ দাঁড়িয়ে আছো তো নাকি? তুমি কোথায় যাচ্ছ? তুমি এখানে চুপ করে দাঁড়িয়ে থাকো। গুগলি, কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? যা গিয়ে দরজাটা খোল। আমি তো সেটাই করতে যাচ্ছিলাম। তুমি করলে হবে না। মানে হবে না? মানে তুমি করলে কি, তুমি তুমি করলে কি, তুমি লাহিড়ি ইন্ডাস্ট্রিজ এর মালিক, তুমি গিয়ে এখন দরজা খুলবে? যদি বাইরের কোনো লোক এসে থাকে, সে দেখলে কি ভাববে বলো? তোমার এটা করা উচিত নাকি? হ্যাঁ, এই সমস্ত ছোটখাটো কাজ করার জন্য তো আমরা ফ্যামিলির এতজন রয়েছি, সবাই যে কেউ করে দিতেই পারি, তোমার সমস্ত কাজ আমরা করে দিতেই পারি, তুমি কেন দরজা খুলতে যাবে? এই এক মিনিট, হ্যাঁ আমি মালিক বলে দরজা খুলতে পারবো না? এক্স্যাক্টলি। কি কি হয়েছে বলো তো, কি বলছো? কিছু বুঝতে পারছি না। কিছু বুঝতে হবে না তোমাকে। গুগলি, তুই দাঁড়িয়ে রয়েছিস কেন বলতো? তখন থেকে তো বলছি তোকে গিয়ে দরজাটা খুলতে, যা দরজাটা খোল, যা। আপনি সঞ্চয়ন দেখেছো? মেয়ের কাণ্ড, দরজা খুলে পথ আটকে দাঁড়িয়ে রইল, না সঞ্চয়নকে ভেতরে আসতে বলছে, না বসতে বলছে। উফ, এটাকে নিয়ে না আমি আর পারব না। এই সঞ্চয়ন আগে বলবে তো, আমি ওয়েলকাম করছি। কোথায় যাচ্ছ? আমি চাইছি ওদের দুজনকে যাতে একটু কাছাকাছি দুজনে আসে, গুগলির যাতে সঞ্জনকে ভালো লাগে, আর তুমি বারে বারে দুজনের মাঝখানে পাঁচিল হয়ে ঢুকতে চাইছো, এরকম করলে কি করে হবে ইন্দ্রবাবু? এক মিনিট, কি করে হবে মানে, তুমি কি চাইছো গুগলির সাথে? ও এখন কেমন আছেন মিতুল? এটা তুমি কি করে ঠিক করে নিলে? জানা নেই শোনা নেই, ছেলেটা কিরকম কি স্বভাবের না জানি, মেয়েটাকে তুলে দেবো। হ্যাঁ, একবার একটু বিপদ থেকে বাঁচিয়েছে বলে হীরের টুকরো ছেলে। হ্যাঁ গো, বিশ্বাস করো তুমি আমার কথা, আমি জেনে শুনেই বলছি, আমি খোঁজখবর নিয়েছি, কলি দিদিরও তো চেনা জানা আছে, আর ছেলেটাকে আমার সত্যিই খুব ভালো লেগেছে, আমাদের গুগলির জন্য একেবারে আদর্শ। তোমার কি মনে হয় বলো তো, আমি গুগলিকে জেনে শুনে কখনো ভুল মানুষের হাতে তুলে দিতে পারি? না, তুমি না জেনে শুনো তো। তুমি আমার উপর ভরসা করো তো। তাহলে আমি যেটা করছি তুমি চুপচাপ সেটাকে সাহায্য করবে, সমর্থন বুঝেছো? মেয়েটাকে তো না বললে কিছু করবে না, পুরো তোমার মতো ভাবে। গুগলি, তুই কি ওখানেই দাঁড় করিয়ে রাখবি নাকি ওকে? নিয়ে আয় ভেতরে, আসুন। যা, ফোন নষ্ট হয়ে গেল। মিতুল দিদি আমায় ক্ষমা করে দাও, মিতুল দিদি আমার ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে আমার, তাড়াহুড়ো করতে। কি করলে তো সরো দিদি, বেশ করেছে, যা করেছে একদম ঠিক কাজ করেছে।
বাবা কি সুন্দর লাগছে দুজনকে দেখতে, ঘরের মধ্যে একসঙ্গে ঢুকছে, উপর থেকে পুষ্প বৃষ্টি হচ্ছে, একেবারে মোক্ষম সময় ফুলগুলো তোমরা ফেলেছো, খুব ভালো কাজ করেছো সরো দিদি। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। এই সিজনে বসকে না হেভি দেখতে, আমাদের পড়নার মতন ঠিক। মিস্টার দত্তা আমাকে অনেকবারই কথাটা বলেছেন, বাট প্লিজ এই কথাটা কিন্তু আমার জন্য খুব হিউমিলেটিং। এই যে পূর্ণ দিদি, এতগুলো চোখকে কি ফাঁকি দিতে পারবে? দিদি ভাইয়ের যে খুব বিপদ। মা আমাকে এভাবে মাপছেন কেন? চিনতে পারেনি তো? তোর মায়ের নাম স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে পড়লো কেন? চিনে ফেললো নাকি? মা বলছি ওনাকে এখানে দাঁড় করিয়ে রাখবে, ভেতরে নিয়ে যাও, কোথা থেকে এসছে বলো তো তুমি? দেখি সিজনের বসকে একবার দেখি। আমাদের পড়নার মতন ঠিক। চোখটা দেখো, প্রত্যেকে এসে এসে এই একই কথা বলার আগে আমাকে এখান থেকে বেরিয়ে পড়তে হবে। তোমরা না সত্যি, দাদা তো কতবার বলেছে যে ওর বসকে বৌদি ভাইয়ের মতো দেখতে, ভুলে গেছে, ভুলে গেলে। মিস্টার দত্তা আমাকে অনেকবারই কথাটা বলেছেন, বাট প্লিজ এই কথাটা কিন্তু আমার জন্য খুব হিউমিলেটিং, সো বারবারই একই কথা রিপিট করবেন না। ম্যাম উই আর রিয়েলি সরি, আমরা ভাবতে পারিনি আপনি ফাইনালি চলে আসবেন, আসলে আমরা একটু এক্সাইটেড হয়ে আছি। সো মানে আমিও আসলে সেই জন্যই প্রথমটা একটু। আপনি চলুন বর্ষা, দাঁড়িয়ে থেকো না, জল মিষ্টির ব্যবস্থা করো। হ্যাঁ মা, বাবু ম্যাডাম। এই যে পূর্ণা দিদি, এ কি সব মনুষ্যকাণ্ড ঘটিয়েছ? দাদু ভাইয়ের জন্য যদি ঘটিও তাকে, তাহলে আজ এখানে এলো কেন? এতগুলো চোখকে কি ফাঁকি দিতে পারবে? দিদি ভাইয়ের যে খুব বিপদ। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। দত্তা আমাদের এখানে সমস্ত ফর্মালিটিস তো হয়ে গেছে, এবার মিস্টার আয়ার আমাকে বেরোতে হবে, আমার আরও একটা জায়গায় পৌঁছানোর আছে, তো আপনার সঙ্গে এই ডিটেলসে পরে কথা বলে নেব।
ম্যাম। আহ দাদু ভাই, পেছন থেকে কেন ডাকলি মেয়েটাকে? মেয়েটা প্লেনে উঠবে, আকাশের অবস্থা ভালো নয়। আসলে ঠামি, বলছিলাম যে ম্যাম, আপনি তো আমার স্ত্রীর সঙ্গে আলাপই করলেন না। সরি মিস্টার দত্ত, অ্যাকচুয়ালি আমার খুব লেট হয়ে যাচ্ছে। আরে ম্যাডাম কোথায় আছেন? এখানে আসুন, এখানে আসুন, আসুন, বসুন না, বসুন। বনা দিদি, এই বাড়িতে আসার পর থেকে তুই দত্ত পরিবারকে অনেক বড় বড় বিপদের হাত থেকে বাঁচিয়েছিস। এবার আমি একটা শেষ চেষ্টা করে দেখি, যদি তোকে বাঁচাতে পারি। ও মা গো, কি হলো মা? দীর্ঘদিন ধরে এখানে যে ধ্যাসটামোটা হচ্ছিল সেটা শেষ করছি। এই বাড়ির আদরের বইয়ের নাটক আজ শেষ। যেই মেয়েটা সবকিছুতে লাফিয়ে পড়ে সে নেই কেন? সে নেই তো কি, তুমি কি বলতে চাইছো? এক্ষুনি চলে আসবে এখানে। পনা, 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 লাভ নেই, চিৎকার করে গলা ফাটালেও পর্ণাদির সারা পাওয়া যাবে না, কারণ কারণ পর্ণাদি তো এখানে। আমাদের সবার সামনে ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। তোমাদের নতুন বিয়ে হয়েছে তো, এবার বাবার সামনে এই সিঁদুর বৌমাকে পরিয়ে দাও। সুখী হবে। হ্যাঁ হ্যাঁ ভাই, পড়িয়ে দে। আরে তাড়াতাড়ি কর না, একটু এতগুলো লোক দাঁড়িয়ে রয়েছে। সিঁদুরটা পড়াও ভাই, এখানে না কোনো কিছুই নিজের ইচ্ছেতে হয় না, সবটা বাবার ইচ্ছেতে হয়, এটা আমি বুঝে গেছি। আর আজ আমি নিশ্চিত হলাম তোমাদের বিয়েটাও ঈশ্বরের ইচ্ছাতেই হয়েছে। ভাই সিঁদুরটা পড়াও। ভাই না হয় রিচুয়াল ভেবেই পড়ালে, ঠাকুরমশাই যখন বলছেন পরিয়ে দে না রে, আমরাও তো বলছি বল। না এসবের কোনো দরকার নেই, আমরা এবার উঠি। অমন করে না মা, তোমরা হর পার্বতীর জুটি, হর পার্বতীর মধ্যেও এমন মন কষাকষি কত হয়েছে, আবার সব মিটে গেছে। বসু ফুলকি, বসু। এবার এই সিঁদুর বাবার সামনে পরিয়ে দাও।
বাবা, তোমার যে কি ইচ্ছে সেটা আমি জানি না। স্যার তো এই বিয়েটা কোনোদিনই মন থেকে মানেনি, আর এখন তো বিশ্বাসও করে না। সাত দিন, এই সাত দিনের মধ্যে প্রমাণ করো যে তোমার বন্ধু মিথ্যে কথা বলছে, আর তুমি যা যা বলছো সেগুলো সব সত্যি কথা। এ জুটি নাকি হবে হর পার্বতীর জুটি, তবেই হয়েছে। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। ঠিক দেখেছো তো, বুঝতে পারছি না। পারো ভিড়ের মধ্যে মিলে গেল, কতদিন পালাবে? ঠিক ধরব, বহু বেশে তারকেশ্বরে গা ঢাকা দিয়েছিল। কিন্তু কেন ভোমলদা, নান্টুদা গা ঢাকা দিয়ে কেন রয়েছে? মিথ্যে কথা কেন বললো? পালালোই বা কেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। ওটা যে নান্টুই ছিল সে বিষয়ে তোমরা শিওর? গায়ে রং টং মেখেছিল, আমি অতটা বুঝতে পাইনি, কিন্তু ফুলকি যখন বলছে তখন নিশ্চিত। ধরেও ফেলেছিলাম, শুধু জটাটা হাতে এলো ও পালালো। হ্যাঁ, ওটা নান্টু দাই ছিল, নাহলে পালাবে কেন? নিশ্চয়ই জানে আমরা খুঁজছি নান্টুদাকে, আর আমি নিজে চোখে বিপত্তারিণী মায়ের তাকাটা দেখেছি। বলদা, নান্টুদাকে যে করে হোক ধরতে হবে। নান্টু ছেলেটা শিব সেজে লুকোচ্ছে ভাই, এটা তো মানবে। এই নান্টুর বড় সড় কোনো গন্ডগোল আছে। ফুলকির কথাটা কি আর অবিশ্বাস করা যায় ভাই? বাবা তারকনাথ হাতে নাতে একেবারে দেখিয়ে দিয়েছেন যে ফুলকি কোনো মিথ্যা কথা বলছে না। এখন কি বলবি, কি বলবি রোহিত বল? ছাড় না দাদা, দাবাই কি করে জানবে যে নান্টু তাতে পরে জোর চুরি করবে? বিশ্বাস করো পিয়াল দাদা, আমি নিজেই বুঝতে পারছি না নান্টু দাদা কাজ কেন করলো। আর যতক্ষণ না জানতে পারছি ততক্ষণ আমার শান্তি হবে না। ভোমবলদা, আমি এখান থেকে সোজা অশোকনগর যাব। আমি আরেকটা গাড়ি ব্যবস্থা করছি, সেই গাড়িতে যাব, আমিও যাব সঙ্গে। কেন স্যার, আমি তো এখনো নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারিনি। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। মোমল, হ্যাঁ জামাই, আমি গাড়িতেই আছি, তুমি যাও ওর সাথে। মেয়েটার না বড্ড মাথা গরম। কাকিমা, ও কাকিমা, আরে বাইরে এসো, তোমার ছেলের কাণ্ড শুনে যাও। আবার আবার তুই নান্টুর নামে মিথ্যে বদনাম দিতে এসেছিস? ভোমবল, বদনাম নেই জেঠিমা, সত্যি
আমরা তারকেশ্বর গেছিলাম বাবার মাথায় জল ঢালতে, সেখানে নান্টুদা শিব সেজে লুকিয়েছিল, প্রায় ধরেই ফেলেছিলাম আমরা, নান্টুদা পালিয়ে গেল। আমার নামে মিথ্যে কথা কেন বলছে? এসব কি করছে নান্টুদা? মিথ্যে বলে পালিয়ে পালিয়ে কেন বেরাচ্ছে? ওরে চুরি, চোরের মায়ের বড় গলা, তাই না? নান্টুকে ঠকিয়ে নান্টুর নামে মিথ্যে বদনাম রটাচ্ছিস, আবার গলাবাজি করে নান্টুর ঘাড়ে দোষও চাপাচ্ছিস। হ্যাঁ রে মেয়ে, নান্টু কি মিথ্যে কথা বলেছে শুনি। নান্টুদা পুলিশকে বলেছে আমি নাকি নান্টুদাকে একটা ছবি দিয়ে লোকজনকে চারিদিকে ছড়িয়ে দিতে বলেছি। ও সেই যে তোর আর তোর এখনকার বরের সেই নোংরা ছবিখানা, তাই না? এটা দেখে ওই বড়নকের বেটা তোকে বিয়ে করতে বাধ্য হয়েছিল। হ্যাঁ রে মেয়ে, যে ছবিখানা তো তুই নান্টুকে পাঠিয়েছিলিস। হ্যাঁ রে ভম্বল, এই মেয়ে তো সাংঘাতিক রে। শোনো কাকিমা, একটা কথা তোকে বারবার বলে দিচ্ছি, তুমি কিন্তু ফুলকিকে শুধু শুধু কথা শোনাবে না। তোমার ছেলে যা কাণ্ড করেছে না, আমরা কাউকে পাড়ায় মুখ দেখাতে পারছি না। সত্যি করে বলো তো কাকিমা, নান্টু কোথায় গা ঢাকা দিয়েছে? শিব সেজে তারকেশ্বরে ঘুরে বেড়াচ্ছে অথচ বাড়িতে আসছে না, লক্ষণ তো ঠিক নয় কাকিমা। নান্টুদা যে আমার এত বড় ক্ষতি করবে এটা আমি কখনো ভাবিনি। ধম্মে সইবে না ফুলকি, বলে দিলাম ধম্মে সইবে না, তুই আমার ছেলের ক্ষতি করেছিলি। ছেলে তো তোকে ভালোবেসেছিল, তোকে বিয়ে করবে বলেছিল, আর তুই ওই বড় নকের বেটাকে ফাঁসিয়ে বিয়ে করে বসলি। এখন বিয়ে থা হয়ে গেছে, এখন তুই নান্টুর খোঁজ করছিস, নান্টুর নামে বদনাম করছিস। বম্বল তুইও সাবধান, এই মেয়ের যা চরিত্রের তাতে তুইও পার পাবি না। এই মেয়ে যেমনের বরকে ঠকাচ্ছে ঠিক তেমন তোদেরও ঠকাচ্ছে। জেঠিমা, আমি যখনই নান্টুদার ব্যাপারে জিজ্ঞেস করতে আসি তুমি এসব কথা বলো, আমার মুখ বন্ধ করাতে চেয়েছো, কেন? আমি কি করেছি তোমাদের? কেন মিথ্যে কথা বলছো আমার নামে? ফুলকি, খতচ্ছাড়ি, নিজের চরিত্রে ঠিক নেই, আবার আমাদের নামে বড় গলা করে বদনাম দিচ্ছিস। একটা চরে তোর দাঁত মুখ আমি ভেঙে দেব, বুঝেছিস? খবরদার। ফুলকির গায়ে হাত তোলার সাহস একদম দেখাবেন না। আমি অনেকক্ষণ ধরে শুনছি আপনি ফুলকির নামে যা তা নোংরা বদনাম দিয়ে চলেছেন। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। রাঙাবু, ও কি বানাচ্ছ? ও আমার ছাতুর শরবত। ও আগের দিন একটু ছাতু নিয়ে এসেছিলাম, ওটা দিয়ে শরবত করছি। জানেন তো বড়মা, রাস্তাঘাটে যখন যাই না তখন দেখি ওই যারা ওই ছোটো মোটো কাজ করে তারা না এই ছাতু শরবত খায়, ওই ভ্যানে করে বিক্রি হয় না, তখন দেখি খায়। তো লেবু আর পেঁয়াজ নেই, তাই একটু নুন আর চিনি দিয়ে করে দিচ্ছি, এটাই খাবে সবাই। হ্যাঁ, এ হয়ে গেছে, দিচ্ছি দাঁড়া। বুদ্ধি করে কিরকম করছে দেখো সব। খেতে লাগে তো। হ্যাঁ, ওইটুকুটা তোমরা তিনজন ভাগ করে খেয়ে নাও দেখি। ও মা, এ আবার কি কথা বড় মা? জেঠুমনি কি বলেছেন, আমাদের কি শিখিয়েছেন? আমরা যা খাবো চারজনে মিলে ভাগাভাগি করে খাবো। ঠিক কথা। মাথার উপর ছাদের ব্যবস্থা যেমন হয়েছে, পেটের ভাতের ব্যবস্থাও তেমন হবে। আমাকে বেরোতে হবে তো, আপনাদেরকে না খাইয়ে আমি বেরোতে পারি? খালি পেটে থাকবেন না বড় মা, এনে খেয়ে নিন, খান খান। জেঠুমনি মেশিনটা কোথায় নিয়ে গেছিল কে জানে, আর মেশিনটা ভাঙলোই বা কি করে? এই ঘর পাওয়ার সাথে কি কোনোভাবে মেশিন জড়িয়ে আছে? না না, আর জেঠুমনিকে মেশিনের কথা জিজ্ঞেস করে বিব্রত করবো না, মানুষ একটু শান্তি পেয়েছে, থাক।
পাখি বড় মা, যেটা মনে আমি আসলাম। হ্যাঁ পাখি আমি আসছি। তুমি বেরোচ্ছ নাকি? কোথায় যাবে? হাগা শোনো না, বলছি আমাকেও বলবে না ঘরের ব্যবস্থা কি করে হলো। সময় হোক, তুই জানতে পারবে বেলা, এখনই সব জানতে চাও না। বেশ জেঠুমনি, বড় মা আমি আসছি। হ্যাঁ আমি আসছি। দুঃখা 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 মাসি, বলো তো কি করতে হবে, চলো। এটা কি ঘুরতে আসার জায়গা? রোজ কিন্তু দেরি করলে 30 টাকা করে কাটবো। না না না, কিছু টাকা কাটতে হবে না, আমি একদম সময় আসবো, আর একদম দেরি হবে না। আমি আমি ঝটপট কাজটা করে দিচ্ছি, এক্ষুনি করে দিচ্ছি। এখনকার ছেলেমেয়েরা যা হয়েছিল মশাই, বাবা মা একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে। ভবানীপুরে একটা কেস এসেছিল গত পরশু, ছেলে বউ বাবাকে প্রেশার দিচ্ছে বাড়ি লিখে দেওয়ার জন্য। স্বাভাবিকভাবে বাবা দিতে চাইছে না, এর জন্য বাবাকে খেতে দেয়নি, গায়ে হাত পর্যন্ত তুলেছে। পরের জেনারেশন কি শিখছে বলুন তো? এদের ভয় ডর লাজ লজ্জা কিছুই নেই, বুঝলেন। ভাগ্যে সেই বুড়ো মানুষটা আমাদের এই প্রবীণ স্বার্থ সুরক্ষা ডিপার্টমেন্টে কমপ্লেন লিখিয়েছিল। আমরা কি এমন টাইট দিয়ে এসেছি না, বুঝলেন তো? আমরা ছেলে বউকে বলে এসেছি, এরপর যদি বাবা মায়ের ওপরে কোনো রকম প্রেশার দেওয়া হয় তাহলে সোজা হাজত। এমন ব্যবস্থা যে আছে সেটা বোধ হয় জেঠুমনি বড় মা জানেন না। আমি একবার কথা বলে দেখি বরং ওনাদের সাথে। ও স্যার, স্যার বলছে আমাকে একটু সাহায্য করবেন গো, আমার বড় মা জেঠুমনিকে সোনাদার ফুলদাদের হাত থেকে একটু বাঁচান না, দয়া করে আমাকে সাহায্য করুন। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। ভাই, আজ থেকে আমার এখানে ম্যানেজার হিসেবে যোগ দেওয়ার কথা, আমার বসার জায়গাটা কোথায় বলতে পারেন? ও, আপনি তো সেই বিখ্যাত সতীলক্ষ্মী আলতা সিঁদুরের মালিক তরুণ জ্যোতিষী না? আপনার বসার জায়গাটা ওদিকে, আমি দেখিয়ে দিচ্ছি, আসুন আমার সাথে। এই যে আপনি এখানে বসবেন, যদিও ঘুরে ঘুরেই তো কাজ, তবে বসার কতটা সুযোগ পাবেন সেটা বলতে পারছি না। না না, আমি এখানে কেন বসবো? আপনার কথা ভুল হচ্ছে, আমি তো ম্যানেজার হিসেবে যোগ দিতে এসেছি, আমাকে ম্যানেজারের চেয়ারটা দেখান, এখানে তো ক্লাস ফোর স্টাফেরা বসে। আপনার তো সেই ফার্স্ট ক্লাস অবস্থান নেই তরুণ জ্যোতিবাবু, থার্ড ক্লাস, ফোর্থ ক্লাস অথবা তার থেকে কোনো নিচে এসে থেকেছেন আপনি। তা এই জায়গাটা অসুবিধা কোথায়? এখানে বসবেন, আমার ম্যানেজারই করবেন, চা জল দেবেন, নিজে চা জল খাবেন, পয়সা লাগবে না, পয়সা লাগবে না, পকেটে খাবেন। এই কথা কিন্তু ছিল না প্রশান্ত। কি প্রশান্ত বাবু? রাইট, আপনি আমার দুরবস্থার সুযোগ দিচ্ছেন। ছি 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 ছি, কি বলছেন আপনি? আপনি কত বড় বাড়ির মানুষ, কত বড় মাপের মানুষ, ওই হস্তি সম বলে না, সেখানে আমাকে ধরে নিন না, আমি ওই চামচিকে চামচিকে, একটা প্রবাদ বাক্য আছে না, আপনি জানেন, আপনি জানেন, হাতি পাকে পড়লে চামচিকে তো লাথি মারে। দেখুন, আপনাকে আমি জোর করছি না, ভালো না লাগলে না পোষালে আপনি চলে যেতে পারেন, তবে একটা কথা, ওই অ্যাডভান্সের টাকাটা কিন্তু ফেরত দিয়ে যেতে হবে। ওই অ্যাডভান্সের টাকা থেকেই তো বাড়ি দিয়েছি, সে টাকা এখন ফেরত দেবো কি করে? না না, আমি করবো, কাজটা করবো, তাছাড়া তো কোনো উপায়ও নেই। ও হ্যাঁ, বাই দ্য ওয়ে, আপনার কাজটা বুঝিয়ে দিতে হবে তো। আসো আসো, এই এখানে রাখো, তাড়াতাড়ি 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 এখানে। ইয়ে স্যার, আরে এত কাজ এদের দিয়ে কেন করাচ্ছেন? কিছু পেটি ওনার ঘরে চাপান। শুনি, পারবেন? আলবাত পারবেন। আপনার ওই দাদুর গল্পটা এদেরকে বলে দেবেন তো। সতীলক্ষ্মী আলতা সিঁদু তৈরি হওয়ার আগে উনি তো এইরকম করেই একটু একটু করে গ্রাসরুট লেভেল থেকে বড় হয়েছিল, তার রক্ত বইছে আপনার গায়ে। পারবেন পারবেন, বাইরের পেটিগুলো নিয়ে এসে সাজিয়ে রাখুন, এই দিয়েই আপনার কাজ শুরু হোক আজ।
তরুণ জ্যোতিষ, তরুণ জ্যোতি বাপ, ঝর্ণা আলতা সিঁদুরে নিশ্চয় আপনার কিছু অসুবিধা হবে না। তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি তাড়াতাড়ি, হ্যাঁ ওখানে রাখুন, ওখানে তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি ওখানে রাখুন, সাবধানে যেন না ভাঙে। তরুণ জ্যোতিষীল হারতে শিখেনি, আমাকে শক্তি দাও মা মহালক্ষ্মী, আমাকে পারতেই হবে। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। সপ্তঋষির উৎসব তো এইদিকেই মনে হচ্ছে, কিন্তু আমি তো এইদিকেই যাচ্ছি, তারপরেও আমি প্রাপ্তি সিদ্ধি থাকার কোনো সংকেত পাচ্ছি না। হে সপ্তঋষি, আমার কাছে সময় খুব কম, আমার দাদার জীবন সংকটে আছে, আমাকে প্রাপ্তি সিদ্ধির কাছে পৌঁছানোর পথ দেখান সপ্তঋষিরা। রক্ষা করো, বাঁচাও। মনে হচ্ছে কোন নারীর জীবন সংকটে রয়েছে। কেউ আছো, রক্ষা করো আমাকে। আওয়াজ তো ওই দিক থেকে আসছে, কিন্তু আমাকে তো যেতে ওই দিকে হবে। যদি আমি ওই নারীকে রক্ষা করতে যাই, তাহলে দাদার জীবন বাঁচানো অসম্ভব হয়ে যাবে। আমাকে বাঁচাও, কেউ আছো? মা বলে সংকটে কোনো নারীর রক্ষা করা যে কোনো মানুষের প্রথম ধর্ম। আমাকে সবার আগে ওই নারীকে সাহায্য করতে হবে। এই বালক, কোথায় নিয়ে যাচ্ছ আমার ব্রহ্মকন্যাকে? এই সেই ব্রহ্ম রাক্ষস যে আমার বলি দিতে চায়। আপনি চিন্তা করবেন না, মা বলে যে যতই বড় দেখতে হয় সে ভেতর থেকে ততটাই দুর্বল হয়। তাহলে তুমি আমার থেকে পালিয়ে এই বালকের কাছে সাহায্য চাইতে এসেছো? তোমার কি মনে হয় এই বালক তোমাকে সাহায্য করতে পারবে? আমিও তো দেখি এই ছোট্ট রক্ষককে। ওং ক্রিং ওং পাতাল দেবী ওং। মনে হচ্ছে তোমার মধ্যে কোনো দৈব শক্তি আছে, কিন্তু আমিও ব্রহ্ম রাক্ষস, আমিও দেখি তোমার কোন শক্তি আমার শক্তিকে আটকাতে পারে। ওম ক্রিম রিম। তুমি দুর্বল, কিন্তু তুমি যে এতটা দুর্বল সেটা জানতাম না। নির্বোধ বালক, তোমায় ছাড়বো না আমি। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।